গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এটা আমার সেকেন্ড ব্লগ, ফার্স্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেছে। তো সেকেন্ড ব্লগের আসার একটাই কারণ, মানে ব্লগটা বেশি আমি বড়ো করবো না, জাস্ট কিছু কথা তোমাদেরকে বলতে এলাম আর তাকেও বলতে এলাম, ঠিক আছে? মানে যার উদ্দেশ্য করছি সে অবভিয়াসলি বুঝতে পারবে দেখার পর। তো এখন বাজে 5:45, এখন থেকেই স্টার্টটা করলাম। তো সে বলতে চাইছে তাকে আমি অনুকরণ করছি। ফার্স্ট ওয়ে তোমাকে অনুকরণ করার মতো তোমার মনে কী আছে যে তোমাকে আমি অনুকরণ করতে যাব? পৃথিবীতে এত মানুষ রয়েছে, ইউটিউব প্ল্যাটফর্মে এত মানুষ সে ভিডিও ফোনে শো করছে, তাদের অনুকরণ না করে আমি তোমাকে অনুকরণ করতে যাবো? যাকে আমি দু চোখে দেখতেই পাই না তাকে অনুকরণ করতে যাবো? আর দ্বিতীয়ত, তোমার ভিডিওতে তুমি বলছো যে তুমি আমাকে মানে যোগ্য, কোনো কিছু যোগ্য বা কোনো কিছু আমার মধ্যে জ্ঞান বুদ্ধি কোনো কিছুই নেই, তাই তুমি আমাকে দেখে হিংসা করো না বা আমাকে নিয়ে ভাবতেও যাও না, আমার জন্য সময় নষ্ট করতে যখন চাও না, মানে সময় কেন নষ্ট করছো? মানে কি বলবো, মানে মাথা কি খারাপ হয়ে গেছে? বলছো সময় নষ্ট করতে চাও না, তাও আমার সম্বন্ধে কথা বলে কেন সময় নষ্ট করছো? আর তুমি বলছো যে আমি তোমার শর্ট অনুকরণ করছি। একটা কথা বলো, যেই শর্টে মানে সেই শর্টটার গানটাতে একটা ফোন ইউজ করে করতে হবে, মানে কানে আমাকে একটা মানে কি বলবো ফেক ফোন ধরে নিয়ে, ধরো কোন সেই গানটাতে হয়তো কিছু আছে যে কাউকে ফোন করে ডাকতে হবে বা ফোন করে কাউকে কিছু বলতে হবে, তুমি সেখানে ফোন ইউজ করেছো বলে আমি ফোন ইউজ করলে সেটা অনুকরণ হয়ে গেলো। তাহলে আমি সেই জায়গায় ফোনের জায়গায় কি আমি জুতো ঝেঁটা লাঠি বোতল কানে ধরে নিয়ে হ্যালো আপনি কোথায় আছেন এরমভাবে ইউজ করবো? নিশ্চয়ই না, তাই না? আর অনুকরণ যদি আমি করেই থাকি, তোমাকে না, ইউটিউব প্ল্যাটফর্মে অনেক মানুষ আছে তাদেরকে অনুকরণ করতে পারি, ঠিক আছে, যদি করার মনেই হয়ে থাকে। আর দ্বিতীয় কী বলছো, তোমার কথা আমি নকল করছি। তোমার কথা এমন কী আছে, কোন হাতি ঘোড়া বাঘ আছে যে তোমার কথা নকল করতে হবে? আমি কথা বলতে জানি না, না কথা বলতে শিখিনি, না আমি পড়াশোনা জানি না, মূর্খ যে তোমার কাছ থেকে কথা শিখে আমাকে কথা বলে ইউটিউব চালাতে হবে? সেরকম কিছু না, ঠিক আছে, নিজেকে অনেক বড় কিছু ভাবছো, অত বড় কিছু ভেবো না, ঠিক আছে? আর তুমি যেটা বলছো যে আমার ভিডিও করে তোমার ডেটা শেষ করছো, কে বলেছে শেষ করতে? তুমি কি মূর্খ? কে বলেছে শেষ করতে? করছো কেন? আমাকে যখন দেখতে পাও না, তাহলে আমাকে নিয়ে এই তো 3-4 দিন ধরে আমাকে নিয়েই সমালোচনা করে যাচ্ছো ফোনে, কেন করছো? করার তো কোনো দরকার নেই, মানে কি বলবো, মানে একদিক দিয়ে বলছে যে আমাকে নিয়ে তার চর্চা করতে ভালো লাগছে না, আবার দেখছি চর্চা করেও যাচ্ছে, 3-4 দিন ধরে কন্টিনিউ একই চর্চা করে যাচ্ছে, তারপরে বলছে তার নাকি চর্চা করতে ভালো লাগছে না, মানে কখন কি বলছে কখন কি করছে বুঝতে পারছো না নাকি? আর তুমি ভালো করে শুনে রাখো, তুমি এমন কোনো বড় ভুলও হয়ে যাওনি যে তোমাকে অনুকরণ করতে হবে বা তোমার কাছ থেকে ভাষা শিখতে হবে আমাকে, ঠিক আছে? তুমি যেমন শিক্ষিত আমিও ঠিক শিক্ষিত, ঠিক আছে? অথবা তোমার ভাষা ভাঙিয়ে আমি খাচ্ছি না, আর তোমার শর্ট অনুকরণ করেও আমি খাচ্ছি না, ঠিক আছে? আর যদি ভাষা বা মানে শর্টের কোনো কিছু অনুকরণ করতে হয়, ইউটিউবে অনেক ব্যক্তি আছে, অনেক মানুষ আছে, তাদের তো অনুকরণ করতে, যাকে আমি দেখতে পাই না, মানে তোমাকে আমি দেখতে পাই না, তোমারটাকে কেন আমি অনুকরণ করতে যাব, কেন অনুকরণ করতে যাব? এইটুকুনি কি ঘটে বুদ্ধি নেই তোমার, ঘটে বুদ্ধি নেই? আর তারপর তুমি কি বলছো যে আমার ফার্স্ট ভিডিওগুলো যেরকম ছিল এখন সেগুলোর থেকে এগুলো ভালো হচ্ছে, কারণ তোমার কাছ থেকে কথা শিখে আমি কথা বলছি। আরে গাধি, মানুষ প্রথমে যখন চ্যানেলটা স্টার্ট করে তখন অনেক প্রবলেম হয়, তখন আমার ক্যামেরা ফ্রন্ট মানে ফোনের ক্যামেরাটাও খারাপ ছিল, অস্পষ্ট আসতো ফার্স্ট আমি চালু করেছি, তো তখন আমার কথা ধরন একটু উল্টোপাল্টা থাকতেই পারে, তো আমি এখন সবারটা দেখে শিখেছি। তোর কেন ভিডিও একা দেখতে যাবো? অনেকের ভিডিও আমি দেখি, কে কেমন কথা বলছে, কে কী বলতে চাইছে, সমস্তটাই আমি দেখে করি, তো আইডিয়া নিই, তো তোর কথা শিখে কেন কথা বলতো? হ্যাঁ, প্রথমে আমি ফোনটা আমার ভালো ছিল না, ফোনের ক্যামেরাটা ভালো ছিল না, কথা হয়তো বলতে গেলে জড়িয়ে জড়িয়ে আসতো কথা, সেটা সব মানুষেরই হয়, তুমি বড় হুলো তাই তোমার হয় না, তুমি কথা ভাঙিয়ে হয়তো আগে খেয়েছো না কি জানি না, তোমার হয় না, প্রত্যেকটা ইউটিউবার ফার্স্ট টাইম সবারই এরকম প্রবলেম হয়, পরে সবার ইউটিউব চ্যানেলগুলো ঘেটে ঘেটে দেখে কে কীভাবে কথা বলছে, কে কী কথা ইউজ করছে, সেগুলো দেখে মানুষের শেখে, ঠিক আছে? তুমি যে বলেছো মানুষের শেখার বয়স নেই, অবভিয়াসলি তাই, ঠিক আছে, শেখার সত্যিই বয়স নেই,
তাই বলে তোমারটা দেখে তোমাকে আমি সহ্য করতে পারি না, তোমারটা দেখে কেন আমি শিখবো, তাই না? ইউটিউবে হাজার হাজার মানুষ আছে, তাদের চ্যানেলগুলো একটু ভিজিট করলেই দেখা যায় তারা কীভাবে কথা বলছে, কী স্টাইলে মানে ইন্ট্রোডিউসটা করছে, সব কিছু তাদের কাছ থেকে শেখা যায়। তারপরে তোমারটা দেখে নকল করছি না, তুমি এমন বড়ো কেউ হয়ে যাওনি, ঠিক আছে? নিজেকে অনেক বড়ো কিছু ভাবছো তো, ভেবো না, আমি ভাবি না তোমাকে বড়ো কিছু। তোমার কথা ভাঙিয়েও আমি খাচ্ছি না, তোমার শর্ট অনুকরণ করেও আমি খাচ্ছি না, ঠিক আছে? যেই মানুষটাকে আমি দেখতে পারি তার অনুকরণ করার কী আছে? আর তোমার মধ্যে কী আছে? কোন কোন রূপবতী, কোন উপশী স্বর্গে থেকে নেমে এসেছে তোমাকে অনুকরণ করতে হবে আমার? তাই ভেবে চিন্তে কথা বলবা, ঠিক আছে? ঠিক আছে গাইস, বেকার বেকার বকলাম, মানে ফালতু বলা হলো, আমার এই ভিডিওটা না করলেও চলতো, যেহেতু আমি ফার্স্ট একটা ভিডিও অলরেডি আপলোড দিয়ে করে ফেলেছি, তো এটা না করলেও হতো, বেকার বেকার করলাম শুধু তোমাদেরকে জানাতে, আর কিছু না। তো ঠিক আছে গাইস, আবার কাল নতুন ভিডিওর সাথে দেখা হবে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।